গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। 9:30 বাজে, এই মাত্র ঘুম থেকে উঠলাম, ফ্রেশ ট্রেশ হয়ে একদম রোদের সামনে বসে পড়েছি। রোদটা নিচ্ছি, ভালোই ঠান্ডা, মানে শীত খুব পড়ে গেছে। মা চা বানাচ্ছে, চা বানিয়ে দেবে, খাবো। এই যে বসে পড়েছি, চা বিস্কুট মুড়ি চানাচুর নিয়ে এক গাদা খাবার মা সকাল সকাল দিয়ে দিয়েছে। মা এখনো খায়নি, এই দেখো বসে, মাও চা নিয়ে বসেছে, খাবে। তো চলো খেয়ে নিই। চাটা খাওয়ার পর এতক্ষণ ধরে ভিডিও এডিটিং করছিলাম, প্রায় 11টা বেজে গেছে। এবার একটু বেরোবো, মাকে মাংস এনে দেবো আর আমি পরোটা খাবো, দিয়ে আবার মাঠে যেতে হবে। তো চলো কাজগুলো সেরে নিই আর ভিডিও পোস্ট হতে। ভেবেছিলাম আজকে ভিডিও 10টার সময় নিয়ে আসবো, বাট সেটার হলো না, আজকে দেরিতেই ভিডিও হলো। চলে এসেছি পরোটা খেতে, ডিম পরোটা স্যালাড, চলো খেয়ে নিই। গেছিলাম পরোটা খেতে আর মাংস আনতে, মাংস না কমপ্লিট, সেটাকে এখন টাঙিয়ে রাখবো, চলো তারপর আবার মাঠে যাব। তো ফাইনালি চলে এসেছি জমিতে, জল ধারণও চলছে, গিয়ে দেখি কি কদ্দূর হলো। আর আজকে আমার সাথে আবার এই যে ছোট এসেছে, ও কোনোদিন আসেনি, ফার্স্ট টাইম আমার সাথে কোনো জমিতে এলো আমাদের, ও আগে কোনোদিনই আসেনি। ও ও আসার জন্য প্রতিদিন বলে যে সাহেবদা নিয়ে চলো নিয়ে চলো, ওকে আজকে নিয়ে এসছি। তাছাড়া সকাল থেকেই খুঁজছিলাম, দেখো আমি রাস্তায় ঘুরছিল, রাস্তা থেকে তুললাম জল সব, এই যে দেখো দেখতে পাচ্ছ পেছনে সব ভর্তি জল নালায়। তো দেখি সামনে আজকে জল দেওয়া চলছে, কদ্দূর হলো, পুরোটা ঘুরে দেখলাম জল দেওয়া টোটালি কমপ্লিট, লেবার কাকুও নেই। দেখি আমিও বেরিয়ে যাবো ওই দিকটা, দেখি এই পর্যন্তই বাকি ছিল, পেছনটা সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে আজকে আবার সর্ষে ভুঁই দেখতে যাবো, লেবার কাকুকে আমি দেখতেই পাচ্ছি না। এইমাত্র মাঠ থেকে বাড়ি এলাম আর সর্ষে ভুঁয়ে গিয়ে দেখি সর্ষে সেরকম উঠেনি, কিন্তু এই মাঠটায় আমি প্রথম গেলাম সেরকম সর্ষে উঠেনি দেখলাম। তো বাড়িতে এসে বললাম মাকে, তো চলো আমি এখন স্নান টান করে নিই, তারপর আবার বেরোতে হবে কাকুর সাথে। তো ফাইনালি স্নান টান করে ফ্রেশ হয়ে ফুল রেডি, চুলটা একটু হাজড়াবো আর মা রান্না করছে, রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখি কাকার বাড়ির দিকে যাচ্ছি, এখনো বাড়ি এসছে কিনা জানি না। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, সেই বেরিয়েছিলাম দুপুরবেলায়, আজকের মতো কমপ্লিট নেমন্তন্ন করা। তো চলো মা কি করছে দেখি কাকি ঘরে গিয়ে। এই দেখো এই তো অবস্থা, ঘুমিয়ে গেছে টিভি চালিয়ে। ওটো টিভিটা বন্ধ করো, বলছে বন্ধ করে দে। তো চলো আমি একটু বেরোবো, মা ঘুমিয়ে আছে। তো চলো আমি একটু বেরোবো, রাকেশের বাড়ি পানে যাই, আজকে সারাদিন ওদিক পানে যাইনি, সে সকালে মাঠে গেছিলাম তারপর এসে বাড়িতে ছিলাম, বেড়ে রাখো খাবার ওই ঘরে মেসে খেয়ে নেবো। তো চলো একটু ঘুরে আসি, অনেকক্ষণ আগে বাড়ি এসেছি সরজিতে বাড়ি থেকে, এসে শুয়েছিলাম। তো চলো এবার খিদে লেগেছে, খাবো, বাবাকে বারণ করবো তাও শুনবে না। দেখো কত বড় মিষ্টি এনেছে, 20 টাকা পিস, আর দুধ আর রুটি যেমন সেম খাবার থাকে আজও সেম খাবার, কিন্তু এত বড় মিষ্টি আমি খাবোই না, মিষ্টিটা বাদ। আর আজকে এখানে ওখানে গেছি, চারিদিকে মিষ্টি, সারাদিনই মিষ্টি খাচ্ছি। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট, কমপ্লিট বলতে একটা রুটি খেয়েছি আর দুধ খেয়েছি, মিষ্টি আছে আর দুটো রুটি এখন বাকি আছে, কালকে সকালে উঠে খুব বড় সড়ো বকা খাবো। চলো দেখি, এখন তো ঘুমাবো না, কারণ আমি আবার রাত চড়া পাখি, সেই 12টা 1টা 2টো না বাজলে ঘুমিয়ে আসবে না। তো এখন আমি দেখি ফোন ঘাঁটবো, না হলে রিলস ভিডিও বানাবো, তারপর ঘুমাবো। আর ভিডিও এডিটিংটা রাতেই সেরে ফেলবো, রাতে যদি না করি সকালে উঠে। আর এখন কাকুর সাথে বেরোচ্ছি, কারণ সামনে বোনের বিয়ে, তোমরা সব কিছুই দেখতে পারবে, নো টেনশন, ওকে, ব্যাক টু ব্যাক সব বিয়ে আছে। তো চলো আসবে সামনের দিনে বড় বড় ভিডিও, আর শীতকাল পড়ে গেছে, ট্যুরের ভিডিও আসবে, ওয়েটার ওয়াচ, অনেক কিছু প্ল্যান আছে, যেগুলো আমি 2 মাস আগে বলেছিলাম যে অনেক প্ল্যান আছে করবো, বাট তখন করা হয়নি, এগুলো আস্তে আস্তে হবে। তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, পুরো চেঞ্জ, পুরো প্ল্যান মাফিক সব কিছু চলবে, ওকে। তো ছোট্ট ভিডিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্টস করে জানাবে, ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে, সকলকে গুড নাইট, টাটা।